आगामी पौरसभा निर्वाचने तृणमूल कांग्रेस जाते कालियागंज पौरसभा दखल करे সেই লক্ষ্যেই রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় কালিয়াগঞ্জের রানিং বুলেট ক্লাবের মাঠে। সাংগঠনিক এই সভার পাশাপাশি ছিল রক্তদান শিবির। এই দিনের এই সাংগঠনিক সভা ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। মঞ্চ ভরেছিল তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেতা থেকে বিধায়কদের নিয়ে। সংবর্ধনা দেওয়া হয় হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মণ, করণদিঘির বিধায়ক গৌতম পাল, গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের পূর্ণ মন্ত্রী গোলাম রব্বানী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কমিট তথা তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ আরও অনেকেই। এদিন এই সভায় বক্তব্য রাখেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এদিনের বক্তব্যে কালিয়াগঞ্জ পৌরসভা দখলের পাশাপাশি বিজেপির তীব্র সমালোচনা করেন তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির কোন ভাই যদি শুনে তাহলে রক্তদান শিবিরে যে রক্ত যেটার মধ্যে জমা হচ্ছে কিটে প্লাস্টিকের কিটে রক্তটা জমা হয়, ভাই পাঁচটা কিট আমি তোমার হাতে দিচ্ছি, ক্ষমতা থাকলে বলে দাও কোনটা হিন্দু রক্ত কোনটা মুসলমানের রক্ত, বলতে পারবে না তুমি, অসম্ভব। তাহলে কিসের ভাই ধর্মের রাজনীতি? রাজনীতির ধর্ম আছে? রাজনীতির ধর্ম কি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কন্যাশ্রী প্রকল্প সবার জন্য, করছেন রূপশ্রী প্রকল্প সবার জন্য, আপনারা দুয়ারে সরকারে সবাই যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার সবার জন্য, এটাই তো হলো রাজনীতির ধর্ম। কিন্তু ধর্মের রাজনীতি কি? ধর্মের রাজনীতি হলো খালি মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করা। ধর্মের রাজনীতি করে 2019 এখান থেকে দেবশ্রী জিতেছেন, একবারও দেখেছেন কি ভাই? এমপি কে ভোটটা তো দিয়েছি আমরা, আমিও তো দাঁড়িয়েছিলাম, আমি হেরে গেছিলাম 2019, জিতেছিলেন দেবশ্রী চৌধুরী মহাশয়া। এখন সবাই বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আরে দেখা হবে প্রত্যেকে। উনাকে মন্ত্রী করেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও সেখান থেকে বের করে দিয়েছে, বলে এ তো কাজের না ভাই, একে হাঁটাও এখান থেকে, উনাকে মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দিয়েছে। কিছুদিন আগে উনি গেছিলেন দিল্লিতে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছিলেন, বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করেছেন। বিরোধী দলের বড় বড় নেতা স্বীকার করছে মমতার মধ্যে ক্ষমতা আছে নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়া। বলা মমতা মে ক্ষমতা হ্যায় মোদী কো হটানে কা। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী জানান, মনে মনে একটু কষ্ট হলো সম্বন্ধা নিতে। কষ্টটা কেন? আমার কলিগ যার জন্য কষ্টটা পেয়েছে, 2019 কানাডা, এখন একটু আগে বলেছিলেন উনি, আমরা গোয়ালপুকুর থেকে ইসলামপুর থেকে চাকলিয়া থেকে লিড দিয়ে পাঠিয়েছিলাম, এখানে কিন্তু অনেক ভোটে হেরে গেছিলেন, 57,000 ভোটে হেরে গেছিলাম। তারপরে এবার অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল, তখন বাই ইলেকশন পিএন দাই সাহেব মারা গেছিলেন, ওনার মেয়ে দাঁড়িয়েছিলেন, আর একজন বিজেপি থেকে কেউ দাঁড়িয়েছিলেন, আর আমরা আমাদের প্রার্থী তপন দা ছিল, তপন দা কি আপনারাই গোয়ালপুরের লোক ভোট দেয়নি না? ভোটার এখানকার কালিয়াগঞ্জের লোক আপনারা ভোট দিয়ে জিতায় পাঠিয়েছিলেন, কিন্তু কি হলো এবার আমরা বুঝতে পারলাম না, 6,000 ভোটে উনি হেরে গেছেন। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার দিদিকে আমি বলেছিলাম যে দিদি আমরা 8টা সিট কমফর্টেবলি জিতব উত্তর দিনাজপুর থেকে, একটাতে লড়াই করতে হবে, সেটা হলো রায়গঞ্জ, ওটা লড়াই করে জিতব। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ডরোব, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন।
আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।